প্রবল শীতে জড়সড় গোটা রাজ্য। সকালে শীত ঘুম ভাঙার আগেই ঘটল অঘটন। ভেঙে পড়ল মধ্য কলকাতার একটি জরাজীর্ণ বাড়ির বারান্দার একটি অংশ। বাড়িতে থাকেন বেশ কয়েক ঘর বাসিন্দা। বাড়ির নিচে শতবর্ষের পুরনো বাজার, নয় নয় করেও 400-500 দোকান আছে ওই বাজারে। শুক্রবার সকালে হঠাৎই ভেঙে পড়ে 84 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওই বাড়ির একাংশ। ভাগ্যক্রমে সেই সময় বাসিন্দাদের কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না। শীতের সকাল হওয়ায় বাজারে তেমন কোনো ক্রেতা না থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন এলাকার মানুষ। হতাহতের খবর না থাকলেও ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আমি তো খালি এটাই চিন্তা করছি যে আজকে যদি কোনো পাবলিক মারা যেত বা কোনো অনেক মা বোন স্কুলের বাচ্চা যাতায়াত করে, বাচ্চারাও যাতায়াত করে, যদি কিছু অঘটন ঘটতো দায়ী দায়িত্বটা কে নিত? 3 বছর ধরে 48 নম্বর ওয়ার্ডের এই বাজারের একটি বড় অংশ বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে, তা সত্ত্বেও অংশটি ভাঙা হয়নি। তবে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দের দাবি, সবটাই সরকারের দায়িত্ব নয়, দায় নিতে হবে বাড়ির মালিককেও। ইতিমধ্যে ডিজি বিল্ডিং এর সাথে কথা হয়েছে, ডেমোলিশন টিম এসছে, রাত্রির থেকে বড় করে কাজ শুরু হওয়ার কথা, এবং ইতিমধ্যে আমি মেয়রের সাথে কথা বলবো, ম্যাডামও কথা বলবেন, তারপরে আমিও নিশ্চয়ই ফলো আপ রাখছি। যারা ল্যান্ডলর্ড তাদেরও দায়িত্ব নিতে হবে, যারা এখানকার ইউনিয়ন আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। এটা যৌথ দায়িত্বের ব্যাপার, সবটাই সরকার করে দেবে আর ল্যান্ডলর্ড গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে সেটাও তো ঠিক। তবে বাড়িটি যে রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে রয়েছে সে কথা জানতেন বলে কার্যত স্বীকার করেছেন বিশ্বরূপ বাবু। হ্যাঁ, রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন একটা 100 বছরের পুরোনো মার্কেট, 2000 মার্কেট, মানে কলকাতা শহরের মানে পুরোনো মার্কেটগুলোর মধ্যে একটা রক্ষণাবেক্ষণ হয় না। পুরো বারান্দা একটা অংশ খুব খারাপ অবস্থায় ছিল, প্লাস তার উপর হাইকোর্টে মামলাও আছে, এখন ভেঙে পড়েছে, এখন ওটাকে ডিজি গেছে, কথা হয়েছে, রেমোলিউশন টিম এসছে। বাড়িটিতে যারা থাকেন তারা কেউই বৈধভাবে থাকার দাবিদার নন, দাবি বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তবে বিপজ্জনক হলেও বাজার বন্ধ করার মতো সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না বলে কলকাতা কর্পোরেশনের কোর্টেই বল ঠেলেছেন নয়না। ভগবানের মানে অশেষ কৃপা করুণা, যখন ওই বাড়িগুলোও ভেঙে পড়ে গেল তখনও কোনো ক্যাজুয়ালিটি হয়নি, আজও কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কিন্তু হয়নি বলে যে হবে না তো কোনো ব্যাপার না। আর যেগুলো আছেন তারা সব লিগাল, বাজারটাকে ভট করে বন্ধ করে দিলে তো ব্যবসায়ীদেরও একটা আঘাত আসবে, সেদিকটা দেখেও তো বাজার একেবারে আমি ডিসিশন নিতে পারবো না, এটা কেএমসি ডিসিশন। শুধু এই একটিই নয়, শহরের বুকে এমন অনেক বাড়ি আছে যা ইতিমধ্যেই বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। তাও কোন রহস্যময় কারণে মানুষের জীবন বাজি রেখে দাঁড়িয়ে আছে নড়বড়ে বাড়িগুলি তা অজানা। কার দায়িত্ব কে পালন করবে এমন হাজারো তর্কের মাঝে উঁকি দেয় একটা প্রশ্ন, মানুষের জীবনের কি কোনো দামই নেই? ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা শাহ, অভিজিৎ প্রামাণিক ও অভিরূপ হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।